বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, বেঙ্গল আয়ুরের এই ভিডিওটিতে জানাবো মিনিট খানেকের মধ্যেই কিভাবে পেটে জমা গ্যাস বা বায়ু দূর করা যায়। অজীর্ণ বা বদহজমের জন্য পেটে বায়ু জমে এবং পেট ফাঁপে। পেট ফাঁপা অন্যান্য রোগ থেকেও হতে পারে। সে সকল রোগ থাকলে তার চিকিৎসাও করতেই হবে, তবে পাশাপাশি পেট ফাঁপার চিকিৎসাও অবশ্যই করা দরকার। পেট ফাঁপলে পেটে ব্যথাও হতে পারে, মুখের স্বাদও নষ্ট হয়ে যায়। পেট ফাঁপা অন্যান্য রোগের ফলে সৃষ্টি হলেও এটিও কিন্তু একটি জটিল সমস্যা বা রোগ। পেট ফাঁপা রোগটির সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করলে এ থেকে আবার অন্যান্য রোগেরও সৃষ্টি হতে পারে। যাই হোক, পেটের গ্যাস দূর করার সঠিক আয়ুর্বেদসম্মত ঘরোয়া চিকিৎসার বিষয়ে আলোচনা শুরু করি। ভিডিওটিতে আমরা কয়েকটি চিকিৎসা তথা ওষুধের কথা বলবো, যার পক্ষে যেটি সুবিধাজনক এবং উপযোগী তিনি সেই ওষুধই প্রয়োগ করতে পারবেন। প্রথম চিকিৎসা, এই চিকিৎসাটি তাদের জন্য খুবই কার্যকরী যাদের মাঝে মাঝেই পেটে গ্যাস বা বায়ু সঞ্চিত হয় বা পেট ফাঁপে। ওষুধটি যেমন খাবার সঙ্গে সঙ্গেই পেটের গ্যাস দূর করে দেবে, আবার মাত্র এক সপ্তাহ টানা ওষুধটি খেলে স্থায়ীভাবে পেট ফাঁপার হাত থেকে নিস্তার পাওয়া যাবে। ওষুধটি এজন্যই কার্যকরী যে পেট ফাঁপা থেকে তাৎক্ষণিক মুক্তি যেমন প্রয়োজন, তেমনি স্থায়ীভাবে রোগমুক্তির প্রয়োজন। যাই হোক, এই ওষুধ তৈরি করে নিতে আমাদের প্রয়োজন হবে পুদিনা পাতা। পুদিনা পাতা আজকাল প্রায় সব জায়গাতেই সহজলভ্য, বাজারেও নিয়মিত পাওয়া যায়। কিছুটা পুদিনা পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেগুলি ছেঁচে বা বেটে দু চামচ মতো রস বের করে নিতে হবে। পাতাগুলি থেঁতো করে বা বেটে নেবার পর সেগুলি সুতির কাপড়ে ছেঁকে নিলেই রস পাওয়া যাবে। এক কাপ বা আধ গ্লাস ইসোদুষ্ণ গরম জলে পুদিনার রস দু চামচ মিশিয়ে নিতে হবে। এক চিমটি পরিমাণ লবণ আর দু চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়ো পুদিনা মিশ্রিত ইসোদুষ্ণ জলে যোগ করতে হবে। সবশেষে এই মিশ্রণে 10-12 ফোঁটা কাগজি বা পাতিলেবুর রস মিশিয়ে নেবেন। এই মিশ্রণটি পেটে গ্যাস জমা বা পেট ফাঁপার মহৌষধ। দিনে দুবার করে এক টানা এক সপ্তাহ এই ঘরোয়া ওষুধটি খেলে পেটে গ্যাস জমার সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রথম দিনে প্রথমবার খেলেই মিনিট খানেকের মধ্যে গ্যাস দূর হবে ঠিকই, কিন্তু স্থায়ীভাবে রোগটি দূর করতে এক সপ্তাহ এটি খেতে হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে, যদি বদহজম বা অন্য কোনো রোগের কারণে পেট ফাঁপার সমস্যা সৃষ্টি হয় তাহলে এই ওষুধের পাশাপাশি সেই রোগেরও চিকিৎসা করানো দরকার। সেই রোগটি থেকে যদি থেকে যায় তাহলে পেট ফাঁপার সমস্যা স্থায়ীভাবে দূর হবে না। অবশ্য যদি বদহজমের জন্য পেটে গ্যাস জমে তাহলে এই ওষুধেই অনেকটাই বদহজম দূর হবে। এবার জেনে নিন পেট ফাঁপার দ্বিতীয় চিকিৎসা। এই চিকিৎসাটিও খুব সহজ ঘরোয়া চিকিৎসা এবং অতি কার্যকরীও। এই ওষুধটি ঘরে তৈরি করে নিতে যে ভেষজ প্রয়োজন তা আমাদের রান্নাঘরে থাকে। ভেষজটি হলো লবঙ্গ। বেশি লবঙ্গ প্রয়োজন নেই, 3-4 লবঙ্গ হলেই একবারের জন্য ওষুধ তৈরি করা যাবে। 3-4 লবঙ্গ বেটে নিয়ে জলে ভিজিয়ে বেটে নিতে হবে। এই লবঙ্গ বাটা এক কাপ গরম জলে মিশিয়ে চায়ের মতো পান করতে হবে। কিছুক্ষণের মধ্যেই পেট ফাঁপা ঠিক হয়ে যাবে। তবে লবঙ্গ বাটা অসুবিধা হলে লবঙ্গর পাউডার বা গুঁড়ো চলতে পারে। একেবারে একটু বেশি করে লবঙ্গ রোদে শুকিয়ে নিয়ে গ্রাইন্ডারে পাউডার করে রাখলে প্রয়োজন মতো ব্যবহার করা যায়। লবঙ্গ গুঁড়ো জলে মিশিয়েও খেতে পারেন, আবার গুঁড়োটা মুখে নিয়েও জলপান করতে পারেন। তবে পরিমাণটা অবশ্যই মাথায় রাখবেন। 3-4 লবঙ্গ থেকে যতটুকু পাউডার পাওয়া যেতে পারে সেটুকুই এক একবারে খাবেন, তার বেশি নয়। এবার জেনে নেব এই ভিডিওর তৃতীয় এবং শেষ চিকিৎসাটি। তবে তার আগে জানিয়ে রাখি, এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই পেটের গ্যাসের সমস্যা সম্বন্ধে আরও 3টি ভিডিও রয়েছে, লক্ষ লক্ষ মানুষ সেগুলি দেখেছেন। আপনি দেখলে অবশ্যই বিশেষভাবে উপকৃত হবেন। গ্যাস ছাড়াও কোষ্ঠকাঠিন্য, চর্মরোগ, বদহজম, ডায়াবেটিস, অনিদ্রা, মহিলাদের সাদাস্রাব সহ বিভিন্ন বিষয়ে আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রসম্মত ঘরোয়া চিকিৎসা সম্বলিত বেশ কিছু ভিডিও রয়েছে, সেগুলো দেখার অনুরোধ রইল। হ্যাশট্যাগ বেঙ্গল আয়ুর লিখে সার্চ করলেও সে সকল ভিডিওগুলি পেয়ে যাবেন। যাই হোক, তৃতীয় ওষুধটি তৈরি করতে আমাদের প্রয়োজন আরও বেশি সহজলভ্য ভেষজ মশলা, তা হলো জোয়ান বা জাউন। এক চা চামচ জোয়ান বাটা বা জোয়ানের পাউডার এক কাপ ইসোদুষ্ণ জলে মিশিয়ে
পান করলে পেট ফাঁপা অবশ্যই চলে যাবে। ওষুধটি দিনে দুবার খাবেন। লবঙ্গর ওষুধটিও দুবার করে খেতে হবে। পেট ফাঁপা বেশি হলে লবঙ্গ এবং জোয়ান এই দুটি ওষুধই পাশাপাশি খেতে পারেন। আর হ্যাঁ, জোয়ান কিন্তু কাঁচা খাওয়া চলবে না। জোয়ান বেটে নেওয়ার আগে বা বাউটার পাউডার করার আগে সামান্য ভিজে নিতে হয়। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।